अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलाम अला खातमिल अंबिया व मुरसलीन व अला आलिहि तय्यिबीन व असहाबिहि तय्यिबीन। स्टारलीट फाउंडेशन एक व्यवस्थापना आयोजित पूरी ब्लॉक उद्बोधन उपलक्ष्य एवं इफ्तार महफिल उपलक्ष्य आयोजित आजके समावेश सभापति बांग्लादेश वरुण आलमी शेख अल हदीस हजरत अल्लामा मुफ्ती हाफिज अहमदुल्लाह साहब सैयद मालिकुम अतिथिवृंद स्टारगेट फाउंडेशन जो महत् उद्योग हाथी नहीं निसंदेह प्रशंसा तारा ब्लॉक सेवा ब्लाड डोनेशन असहाय शिशुदे अक्षर ज्ञान दान दावा ग्रुप लेखक कम्युनिटी फोराम गठन ये समस्त प्रकल्प नहीं तारा माठे नेमेछे देवबंदी चिंताधारा चिंताधारा जरा विश्वास आमार मन हय एई उद्योगटा एई कथा आमरा এই উদ্যোগে স্বাগত জানাই এবং এটা বাংলাদেশে মিডিয়ার জগতে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। বিজ্ঞান এবং প্রযুক্তি ছাড়া এই পৃথিবীতে চলা সম্পূর্ণভাবে অসম্ভব। আমাদের ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ বিজ্ঞান চর্চা প্রযুক্তি চর্চা মিডিয়ার ব্যবহার কিন্তু এই শক্তিশালী মাধ্যম फेसबुक टुईटार ब्लग अनलाइन एक्टिविटीज एगो तो हमारे हाथे नहीं अथच नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आज के विज्ञान प्रजुक्ति इजराइली आग्रासिका अनबरत विमान हमला चालिए प्राय 200 जन मत फिलिस्तिनी मानुष के तरह हत्या कर मोकबला करार मत कि शक्ति नहीं हामास जे रकेट छोड़े चार जन इजराइल आहत हो आज के जदि फिलिस्तीन गाजा एलिका थ्रो कर लें कैलाबी ध्वस करार मत प्रजुक्ति हाथे थकत बिनियामिन नेतान्याहू फिलिस्तीनी देहस्थ मानुषर ऊपर बोमा फिलते सहस करते बैलेंस अफ पावर एक नाई से वैज्ञानिक प्रजुक्ति हाथे नीते অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আলা ইন্নাল কুবতা আরবি জেনে রাখো শক্তি হচ্ছে দূর থেকে নিক্ষেপ করা দূর সে ফেক না এই দূর থেকে নিক্ষেপ করা হচ্ছে ডিজাইন দূর থেকে নিক্ষেপ করা হচ্ছে ড্রোন ক্ষেপণাস্ত্র যত আন্তঃমহাদেশীয় একা থেকে থ্রো করলে এক মহাদেশ পার হয়ে যাবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছরের আগে ঘোষণা দূর থেকে নিক্ষেপণ হচ্ছে শক্তি এই শক্তি আমাদের হাতছাড়া হয়ে গেছে বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা না করার কারণে আমরা দেখি আল বিদায় এবং নেহায়া কিতাবে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দুজন সাহাবীকে গায়লান ইবনে আসলাম ও ওয়াইদ ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা এই বিজ্ঞান মনস্ক প্রযুক্তি ধ্যান ধারণা সম্পন্ন এই দুজন সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দামেস্কে পাঠিয়েছিলেন তা বাবা কিভাবে বানায় ট্যাঙ্ক কিভাবে বানায় অটো অস্ত্র কিভাবে বানায় এটা তরবিয়ত দেওয়া যায় তারা আমরা জানি সেই সময় দামেস্ক ছিল অস্ত্র তৈরির অস্ত্র নির্মাণের উন্নত প্রযুক্তি বিপুল অস্ত্র নির্মাণের জন্য বিখ্যাত ছিল দামেস্কাস তারা একদিন দীর্ঘদিন তার প্রশিক্ষণ নিয়েছিলেন ফলে হনানের যুদ্ধে গজবায় হরাইলে তারা অংশগ্রহণ করতে পারে কোন জামানায় ট্যাঙ্ক নির্মাণের প্রযুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার জন্য দুজন সাহাবীকে নবী করেছিলেন আমরা সেই প্রযুক্তি আমাদের হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশ ও গোটা দুনিয়ার রাষ্ট্রীয়ভাবে বিকাশ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে মানুষ আছে 750 কোটি দেশ আছে 93 নাস্তিক আছে 2.3 বাকিগুলো কোন না কোন ধর্ম মানে এবং আল্লাহ মানে আমার ওই বিশ্বাস আছে কিন্তু বিশ্বাস নাই হিন্দুদের মধ্যে নাস্তিক আছে বৌদ্ধদের মধ্যে নাস্তিক আছে নাস্তিকবাদ বিকাশ করছে মিডিয়ার মাধ্যমে পত্রিকা টেলিভিশন নেট ব্লগিং অনলাইন অ্যাক্টিভিটিস এগুলোর মাধ্যমে হচ্ছে
ইহুদি খ্রিস্ট শক্তির আধিপত্য অবাক করা হতো। এ প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ান্ট ইহুদের একটা প্রবন্ধ, আমার কাছে ইংরেজি তর্জমা আছে, তারা বলছে পৃথিবীর 80% রেডিও টেলিভিশন সংবাদপত্র ব্লগে ইহুদিদের নিয়ন্ত্রণ, ডাইরেক্ট ইহুদিরা চালায় অথবা ইহুদির সাথে সম্পর্ক রাখে এরকম মানুষরা চালায়। বাংলাদেশে বেশ কিছু নামী দামি পত্রিকা আছে, আমি সেদিন রমজানের মুবারক উপলক্ষে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোহনা টিভিতে 5টা প্রোগ্রাম রেকর্ড করেছি। তারা বললো আমাকে, আমি ঢাকা গিয়ে রেকর্ড করে আসছি, তারা আমার বললো যে আমরা 21 টিভিতে গেলাম, এয়ার টাইম বাড়া করতে চেয়েছি ইফতারের আগে আধা ঘন্টা, আমরা এয়ার টাইম বাড়া করে রমজানের মুবারক দেখলাম, তা মজুর করে আমরা, তারা লক্ষ লক্ষ টাকা চায়, এ টাকা দেওয়ার মতো ক্ষমতা ওই প্রতিষ্ঠানে নাই। মোহনা টিভি একটা কম চাইল, তাও কম নয়, যে রুমে আমরা ভিডিওটা করেছি ইসলামিক ফাউন্ডেশনের পাঁচতলা নয় ছয়তলা আগার গাঁও, তারাও ভাড়া নিল কত 50,000 টাকা, তারা স্টুডিও ভাড়া নিল, স্টুডিও আমাদের নেই, তারপরে মোহনা টিভি নিল এটার জন্য আবার 5-7 লাখ টাকা, 21 টিভি চায় 50 লক্ষ টাকা, অথচ 21 টিভি দিলে 21 টিভিতে এগুলো প্রচার হলে বেশি মানুষ দেখার সুযোগ পায় সব জায়গায়। এই সমস্ত নাস্তিক্যবাদ, ধর্মনিরপেক্ষতাবাদী অথবা ইসলামকে মহাপ্পত করা না, এই জাতীয় মানুষদের অধিষ্ঠান আমরা এবং 303 ট্যাঙ্ক আছে ইহুদিদের, চিন্তা করবে কীভাবে ধ্বংস করা যায় পৃথিবীকে, কীভাবে আলমুল আমাদের দেশতলা তৈরি করা যায়, এই জন্য চিন্তা করার মতো মুফাক্কিরিন, এরকম মুফাক্কিরিনদের সেন্টার আছে 300। ব্লগের ভিতরে নেটওয়ার্কের ভিতরে শিয়া এবং সালাফিদের তৎপরতাও কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমার এক বন্ধু ওর সাথে আমার পরিচয় নেই, আমি দেখেছি আমার কিছু ওয়াস ইউটিউবে, আমি তো আমার ওয়াস ইউটিউবে দিই নাই, দেখলাম যে জাহিদ সোহাগ, পরে ওনার ব্লগের ভিতরে ঢুকি আমি ওনার নাম্বার বের করলাম, বাড়ি মহাখালী লন্ডনে থাকেন, তিনি লন্ডনে গিয়ে দেখলেন যে এই মিডিয়ার জগতে দেওবন্দ ওলামায়ে কেরামদের অবস্থান একেবারে জিরোর পর্যায়ে, তখন তিনি বাংলাদেশের লোক দিয়ে যারা ওয়াস করেন বলিপুরি সাহেব, আরজারে মতন সাহেব, আরও যারা ওয়াস করেন আমার কিছু তিনি তার লন্ডনে গিয়ে একটু পোস্ট করে দিয়েছেন এবং ওনাকে অনেকে বাধা দিয়েছে, তারপরে ইনি বিপুল সংখ্যক পুস্তিক দিয়েছে এবং এই যে আহনাফ প্রিয়ার লোকেরা যেখানে আছেন তারাও অত্যন্ত আন্তরিক, বাংলাদেশের বড় বড় আলেমদের ওয়াজ তারা ইউটিউবে দেওয়ার জন্য অত্যন্ত অত্যন্ত আগ্রহী এবং তারা এভাবে সফল হচ্ছে। শিয়া শিয়ারা তো অসাধারণ, মিডিয়ার ভিতরে শিয়াদের বিচার দেওবন্দিদের এই এই জগতে দেওবন্দিদের অবস্থানটা কত দিন, ইসলামিক ফাউন্ডেশন যে উদ্যোগটা গ্রহণ করেছে আমাদের বিশ্বাস আমাদের এই দীনতা কাটাতে আলহামদুলিল্লাহ বেশি দিন সময় লাগবে, দাওয়াত আদর্শ প্রচারের শক্তিশালী মাধ্যম এই ব্লগে মিডিয়ার জগৎ, তথ্য ভাণ্ডার জ্ঞানের ভাণ্ডার, এই যে প্রফেসর বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মক্তাবতের সামনে টিপ দিলে আপনি হাজার হাজার কিতাবের রেফারেন্স পেয়ে যান, একবারে সাফা জিল্দ মক্তাবা সবগুলো পেয়ে যাবেন, মতবা পেয়ে যাবেন মুহূর্তের ভিতরে পেয়ে যাবেন, কাজ করতে এখন কোনো অসুবিধা নেই। ব্লগ আলহামদুলিল্লাহ আজকে থেকে চালু হয়ে যাবে, আমি আমার ব্লগ যারা চালাবেন ব্লগে যারা অংশগ্রহণ করবেন তাদের কাছে আবেদন করব, শালীনতা ভদ্রতা এই সমস্ত শালীনতা ভদ্রতা মার্জিত শব্দ দিয়ে আমরা ব্লগ চালাব, প্রতিপক্ষকে আঘাত করে বিশ্রী ভাষায় তির্যক মন্তব্য খোসা মারা আক্রমণাত্মক নীতি আমরা পরিহার করি, ভিন্ন মত আমাদের থাকতে পারে, একটা কথা বললাম ভিন্ন মত, আমি আমি একটা ডিফেন্স অফ ওপিনিয়ন আমার থাকতেই পারে, এটা আমি সুন্দর ভাষায় এটা আমরা করব, আমাদেরও তো আমাকে গালি দেবে, আমি যখন সান হয়ারিন ব্লগে লিখতাম তখন কেউ কেউ খুব বিশ্রী ভাষায় কথা বলত, আমি আমি তাদের বিশ্রী ভাষার বদলা বিশ্রী ভাষার বলে বলি নাই, আমি খুব সুন্দর ভাষায়
শালীন এবং মানচিত ভাষায় এগুলো জবাব দেওয়ার চেষ্টা করেছি, কারণ সুরের সাথে তাকা তাকি করলে নিজের গায়ে কাদা লাগে, কাদা লাগে। এই জন্য আমরা এই মধ্যে আমরা এটা মনে করবো দাওয়াতি কাজ, তাবলিগি কাজ, ইসলামিক কাজ, এবং সিয়াসি উসলুব পরিহার করব। বক্তব্য উপস্থাপনের সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কথা বলবো না, দাওয়াতি উসলুব দিয়ে কথা বলবো। সিয়াসি উসলুবে মানুষ বিক্ষুব্ধ হয়, দাওয়াতি উসলুবে মানুষের দিন নরম হয়, এটা আমাদের মানতে হবে। কেউ যদি বলে আমি কোনো মাজহাব মানি না মানুষ, কিন্তু তার অধিকার নাই যিনি মাজহাব মানেন পার্টিকুলার কোনো মাজহাবের তিনি মুখাল্লিফ তাকে আহত করার অথবা পার্টিকুলার কোনো ইমামের প্রতি অসম্মান করার অধিকার তার নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জগৎবিখ্যাত বিশেষজ্ঞ ইসলামের ফাঁকা বিশ, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ব্লগে আমাদের ফেসবুকেও অনেক সময় অশালীন কথাগুলো আসে, এগুলো জ্ঞানযোগ্য তথ্যভিত্তিক যুক্তিগ্রাহ্য বক্তব্য দিয়ে এগুলোর জবাব আমাদের খণ্ড করতে হবে, এদের এদের প্রশ্নের জবাব দিতে হবে যুক্তিগ্রাহ্য। এছাড়া ব্যাংকিং ইন্স্যুরেন্স ম্যানেজ যুক্ত নানা প্রসঙ্গ আসে, উইকিপিডিয়া আপনি নেটের ভিতরে ক্লিক করলে উইকিপিডিয়া 4,32,184টা আর্টিকেল আছে পৃথিবীর বিভিন্ন ভাষায়, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি বিভিন্ন ভাষায় এগুলো আছে। উইকিপিডিয়া একটা ফ্রি উইকিপিডিয়া, আপনি ক্লিক করলে যে কোনো তথ্য আপনি উপাত্ত ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। কিন্তু আশ্চর্যের কথা, উইকিপিডিয়ার ভিতরে আমাদের লাইনে যে তথ্যগুলো ওখানে জমা আছে এগুলো দুর্বল। আমি স্টাবলিক ফাউন্ডেশন ডিস্ট্রাকশন করব, খুব ভালো রাইটার দিই বাংলা ইংরেজি, উইকিপিডিয়া বাংলাও আছে, উইকিপিডিয়া ইংরেজিও আছে, ইংরেজিটা বেশি দিচ্ছি বাংলা ভাষা, আপনি এখানে ঢুকতে পারবেন, তবে সেটা খুব সুন্দর মার্জিত ইংরেজি এবং বাংলা। বাংলাদেশের প্রমাণিক রামদের জীবনী ভালো ভালো আর্টিকেল আমরা ফ্রি উইকিপিডিয়ার ভিতরে ঢুকিয়ে দিতে পারবো। এর জন্য একটা ভাষা জানতে হবে, ভালো বাংলা, ভালো ইংরেজি, আরবি জানলে তো কোনো কথাই নেই। বাংলাদেশে খুব নাম করা ব্যক্তি যমুনার বিশ্বের ফজলুল করিম সাহেব, ইসলামিক লিডারে উইকিপিডিয়ার ভিতরে আমি ঢুকে দেখলাম, ছবিটা যেন দেওয়া আসলে দেওয়া নেই, সব কথার ভিতরে যেটাকে ফোকাস করা হয়েছে ওনার 12টা সন্তান আছে, যমুনার বিশ্বের 12টা সন্তান লিখে লেখক একথাই বোঝাতে চাচ্ছেন যে ওনার আমার সন্তান উৎপাদনে সক্ষম, বেশি বেশি সন্তান উৎপাদন। ফজলুল করিম সাহেব হবে কারনামা খেদমাত ওখানে ফোকাস করা হয়নি। শাহ আহমদ শফি ঢুকে দেখলাম, আহমদ শফি ইজ ক্রিটিসাইজড ফর ফর্মিং মুজাহিদ বাহিনী টু অ্যাসিস্ট পাকিস্তান মিলিটারি অ্যান্ড অপোজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ 1971, একেবারে ডাহা মিথ্যা তত্ত্ব যে 1971 সালে মৌলানা আহমদ শফি সাহেব স্বাধীনতার বিরোধিতা করার জন্য পাকিস্তানি মিলিটারিকে সহায়তা করার জন্য তিনি মুজাহিদ বাহিনী গঠন করেছেন। একথা হজরত মৌলানা আহমদ শফি সাহেব যে মালিক জীবনে কোনোদিন কোনো রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন না, মুজাহিদ বাহিনী গঠন তো প্রশ্নই উঠে না, এটার বিদ্যা তত্ত্ব দিয়ে কেউ যদি মৌলানা আহমদ শফি সাহেব সঙ্গে উত্তর আফ্রিকায় যদি কেউ ক্লিক করে এখানে কথাটা আমার কাছে যাবে। আরো আছে নেজামুল ইসলাম পার্টির কালেক্ট নাম ধরা দল, আমি নেজামুল ইসলাম পার্টিতে ঢুকে দেখলাম ওখানে লেখা আছে নেজামুল ইসলাম ইজ এ পলিটিক্যাল পার্টি না কিছু, আর কোনো শব্দ নেই। ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটা ওয়েবসাইট আছে, উইকিপিডিয়াতে কিছু নেই, উইকিপিডিয়াতে নেই। শক্তিশালী ইসলামী ব্লগ দরকার আমাদের, আপনি ব্লগের ভিতরে যদি লিখেন এটা কিন্তু আর অনেক জায়গায় চলে যায়, অনেক জায়গায়, এক জায়গায় আপনি পোস্ট করলে অনেক জায়গায় চলে যায় এখন তো প্রযুক্তির জন্য। এবং এই যে ডুবুরি ব্লগ সঞ্চালক আছেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক নতুন তরুণ ভাইরে এগিয়ে এসেছেন, দেরি না করে একটু পোস্টিংয়ের ব্যবস্থা করতে হবে অথবা এটাকে সম্পাদনা করে বাদ দিতে হবে, লোক লাগবে
যাতে একটা পোস্ট করলে সকালবেলা করলে বিকেলবেলা পর্যন্ত যেন যিনি পোস্টিং করবেন তাকে যেন অপেক্ষা করতে না হয়, দ্রুত এটার একটা ব্যবস্থা করে নিতে হবে। আজকে ভিডিও, ভিডিওর মাধ্যমে ইউটিউব তৈরি হয়, ভিডিওর মাধ্যমে আমরা টেলিভিশনে বক্তৃতা করি। ক্যামেরার ফটো আর ভিডিওর ফটোর মধ্যে পার্থক্য আছে, ক্যামেরার ফটো তসবি, ভিডিও তসবি নয়। আপনি ক্যামেরাতে মুফতি দেখেন, মুফতি তো দেশ মানুষের ফেকিয়ে মা কালাম দেখেন, তারা এই সমস্ত ভিডিওকে তসবির মনে করেন। এটা তো মুভি, আমি সামনে দাঁড়ালে যেমন দেখা যায় সামনে আর দেখা যায় না এরকম, এটা কিন্তু তসবির না, এটা মুভি। মুফতি পাকিস্তানে ভারতের মুফতি আজম মুফতি ক্যাফেতে বসা বলছেন সিনেমা হলের ভিতরেও যদি ভিডিওর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে ভালো কাজ দেখানো যায় এটা সরার না যায়। নারী পুরুষ দেখা দিলে, নায়ক নায়িকা দেখা দিলে, ডলার ডলে মাখামাখি দেখা দিলে না। আমি এই মুহূর্তে হজরত শেখুল হাদিস আমাদের শ্রদ্ধা ভাজন বাংলাদেশের বরেণ্য মুফতি সাহেব সাহেব যেদিন মারা গেল মাসের সাথে সাথে আমি ওনার সাথে তবদায় আলাপ করেছি, খালি চোখে যেটা দেখা যায় ভিডিওর মাধ্যমে সেটা দেখা যায়, খালি চোখে যেটা দেখা না যায় ভিডিওর মাধ্যমে দেখা না যায়। এবং আমাদের বাংলাদেশে দেওবন্দীদের মধ্যে যে সমস্ত রিসোর্স পার্সনগুলো আছেন, ভালো বক্তা ভালো আলোচক, ভিডিওর মাধ্যমে বিভিন্ন পয়েন্টের উপর আলোচনা করে এগুলো আমরা ভিডিও ছেড়ে দিতে পারি, পৃথিবীর চেহারা পাল্টে যাবে। এখন আপনি যদি বাংলা ওয়াজ বাংলা তফসির দেন পাবেন, এখন দেওবন্দের একটা অবস্থান শুরু হয়ে গেছে, অন্যদেরও আছে আমাদেরও আছে। 5 বছর 10 বছর টার্গেট করে আমরা যদি অগ্রসর হই তাহলে এই মিডিয়ার জগতে এগুলো অনলাইনের জগতে দেওবন্দিদের অবস্থানটা হয়ে যাবে অত্যন্ত শক্তিশালী। ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইন, ভাষা আর কি চাহিদা। আমার ছোটোখাটো কিছু বই আছে, এই বইয়ের জন্য আমি যে ডিজাইনের কাছে যাই টাকা দেখে করাই মনে হতো সিরিয়াল নিতে পারি। বশির মেজবান আমাদের মেজবান ভাই, ওনাকে একটা ডিজাইনের জন্য দিলে আজকে দেখো কালকে দেখো ভবিষ্যৎ দেবো করতে পারো অনেক দিন, কেন এত বেশি কাজের চাপ ডিজাইনের নাই। এই ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক্স, এই ডিজাইনের আমাদের কম। এই স্টার্লিট ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবী ছাত্রদেরকে যদি আমরা এই জগতে আনতে পারি, একেগুলো শিখাতে পারি, তাহলে আয়ের যেমন একটা বিরাট উৎস হয়ে যাবে, আয়ের বিরাট উৎস, এছাড়া খেদমতের পরিধিও বিস্তৃত হয়ে যাবে। স্টার্লিট ফাউন্ডেশনের এই প্রয়াসকে আমরা স্বাগত জানাই, আমাদের আমরা নিজ নিজ অবস্থান থেকে আমাদের যতটুকু সক্ষমতা আছে কল্লিও মালাবা بتنسى يوم رجوعها لربها الأمان والأمين نفتكره خالي بنخ